প্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব কার্প মাছ অর্থাৎ কমন কার্প মাছের পোনা নিয়ে। তো কার্প জাতীয় মাছ রেণু চাষের পদ্ধতি আমরা অনেকেই জানি না। মাছ চাষে লাভবান হওয়ার বিষয়টি স্বাভাবিক, কিন্তু সেটা সঠিকভাবে করাটাই অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আর কার্প জাতীয় মাছ চাষের রেণু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নিই কীভাবে আপনারা পোনা পুকুরে ছাড়বেন এবং কী সাইজের পোনা ছাড়লে অতি দ্রুত স্বাবলম্বী হতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো পুকুরের সাইজ হতে হবে 10-25 শতকের মধ্যে পুকুর হলে ভালো হয়। পুকুর পাড়ে কোনো গাছপালা থাকবে না, এটাই হচ্ছে আদর্শ পুকুরের স্বাভাবিক লক্ষণ। পানির গভীরতা হতে হবে 3-4 ফুট এবং পুকুর পানি হতে হবে আয়রনমুক্ত। হ্যাঁ ভিউয়ার্স, তো অনেকবার প্রশ্ন করে থাকে, তো পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে কী পরিমাণে আমরা চুন প্রয়োগ করব বা গোবর প্রয়োগ করব সে সম্পর্কে বলবো। আপনি পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে 1% প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন এবং কি চুন প্রয়োগের 3-4 দিন পরে 1% প্রতি 5-6 কেজি হারে গোবর প্রয়োগ করবেন। তাতে হবে কি, পানি দেওয়ার সময় গোবরের কার্যকারিতা হচ্ছে পানির রঙকে সবুজ করা। তাতে হবে কি, প্রাকৃতিক খাদ্যের সঞ্চয় হবে এবং মাছ ছাড়লে কোনো সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন দর্শক, তো এগুলি সাইজ হচ্ছে হাতের আঙুলের 1 কর অর্থাৎ 1 ইঞ্চি। তো যেগুলি মূলত কেজিতে হবে 1500 থেকে 2000 পিস। তো এগুলি হচ্ছে কমন কার্প অর্থাৎ কার্প মাছের পোনা। তো দর্শক বন্ধুরা, ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলি এককভাবে চাষ করার ক্ষেত্রে মিশ্রভাবে চাষ করাটাই অধিকটাই আপনারা লাভজনক হতে পারবেন। কারণ কি, মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনি শিং, মাগুর, অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের সাথে এগুলি চাষ করতে পারবেন। তবে এগুলো যদি এককভাবে চাষ করেন তাহলে 1/4 প্রতি 400 থেকে 500 বা 600 পোনা মজুত করতে পারেন। আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে 1/100 প্রতি আপনার 200 থেকে 250 মাছ মজুত করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো অনেকবার প্রশ্ন করে থাকে এগুলি খাবার কি। তো এগুলি প্রধানই খাবার হচ্ছে বাসমান রেডিফিড জাতীয় খাবার। তবে আপনারা সরিষার খোল এগুলি ভিজিয়ে পচিয়ে তারপর এগুলিকে খাওয়াতে পারেন। দেখেন বন্ধুরা, মাছের সাইজগুলি, কোয়ালিটিগুলো, 1 সাইজের 1 মিলের কার্প মাছের পোনা। তো দর্শক বন্ধুরা, এই সাইজের পোনা চাষ করতে বা হারভেস্ট করতে সময় লাগবে আপনার 9-10 মাস। অর্থাৎ 10 মাস যদি এগুলি চাষ করেন তাহলে এই সাইজের পোনাগুলি প্রতিটা মাছের ওজন হবে 800 থেকে 1 কেজি। অর্থাৎ 800 গ্রাম থেকে 1 কেজি হবে। তবে সেটা বাজারে বিক্রি করা হয় মূলত আকার অনুযায়ী মাছের সাইজ এবং আকার অনুযায়ী মাছের দাম পাওয়া যায়। তবে সেগুলি আপনারা বিক্রি করার সময় এগুলি জীবিত পরিবহন করা যায় অক্সিজেন ড্রামে বা যে কোনো ড্রামে করে। অর্থাৎ 300 কিলোমিটারের ভিতরে এগুলি সাপ্লাই দেওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আপনারা যদি চান এগুলি ময়মনসিংহে 37 থানায় এসে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি এসে নেবেন, তো সেক্ষেত্রে আমাদের সুব্যবস্থা রয়েছে। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে আমাদের দক্ষ লেবার নিজস্ব পরিবহন দ্বারা 24 ঘন্টার লাইফ টাইম সাপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি সরবরাহ করা হবে। হ্যাঁ ভিউয়ার্স, তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে।